হ্যালো সাবস্ক্রাইবার, আজকে আবার আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেম প্লে করতে চলেছি। আর এই গেমের মধ্যে আজকে দেখাবো কিছু গ্লিচ। তো চলো, সর্বপ্রথম গ্লিচ হচ্ছে আমি কোনো গাড়ির ওপরে চেপে থাকতে পারছি কিনা সেটাই দেখে নেব। তো আমি একটা গাড়ি স্পন করে নিয়েছি নতুন ব্লুরো। তো গাড়িটা চলে এসছে এর উপরে, মানে উঠে চেপে দেখবো চেপে থাকতে পারছি কিনা। তো দেখো আমি ইজিলি চেপে নিয়েছি, তারপরে দেখো আমি চেপেও আছি। তো এরপরে আর একটা গাড়ি স্পন করবো আমি, তারপরে দেখবো আমি ওই গাড়িটাতে চেপে থাকতে পারছি কিনা। তো এর মাঝে একটা গাড়ি স্পন করে নিই 4000-এ। তো 4000 ডায়াল করে নিই। তো চলে এসছে আর একটা গাড়ি, কিন্তু এই গাড়িটা ভালোভাবে ল্যান্ড করতে পারিনি, তাই জন্য এর উপরে চাপতে পারলাম না। তো ভালো করে একটা গাড়িকে স্পন করে নেবো, তারপরে চেপে নেবো। তো 3000-এর একটা গাড়ি ডাকে নেবো। তো একটা বাইক চলে এসছে, সরি। তো এবারে আমি টার্জেন গাড়ি স্পন করে নেবো। টার্জেন গাড়ি চিটকট হচ্ছে 300। এই দাও টার্জেন গাড়ি চলে এসছে, এবার ওরে চাপবো, তারপরে দেখবো আমি চাপতে পারছি কি না। তো দেখো এটা এই গাড়িটার উপরেও চাপতে পারছি, কারণ এটা সুইমিং পুলে স্পন করা আছে, তাই জন্য আমি চাপতে পারছি। কিন্তু এমনি রোডে স্পন করা থাকলে পরে আমি গাড়ির উপরে চাপতে পারবো না। চলো এরপরে আর একটা আমি গ্লিচ করে দেখিয়ে দেবো। তো এই গ্লিচটা করার জন্য আমি বাইরে চলে এসেছি, তারপরে আমাকে সর্বপ্রথম হয়ে যেতে হবে টিকি ম্যান। তো টিকি ম্যান হওয়ার জন্য কী কী করতে হয় তোমরা তো জানো হয়তো। তো সবচেয়ে প্রথমে আমাকে অনেক কয়টা টিকি বোম লাগিয়ে নিতে হবে, তারপরে স্পিড করে দিই ভিডিওটা একটু। তো দেখো অনেক কয়টা টিকি বোম লাগানো হয়ে গেছে। তো টিকি বোম লাগানো হয়ে গেছে, এবারে আমি হয়ে গেছি টিকি ম্যান, এরপরে গ্লিচটা করবো। তো এবারে এবার জেট প্যাক স্পন করে নেবো। তো জেট প্যাক চলে এসছে, এবারে এর উপরে চাপবো, তারপরে দেখবো গ্লিচটা হচ্ছে কিনা। তো দেখো গ্লিচটা হয়ে গেছে, পাখি পাখি ঘুরছে কীরকমভাবে। তো দেখো আপনার আপনি উপরের দিকে যাচ্ছে আর কীরকমভাবে পাখি পাখি ঘুরছে। তো দেখো অনেকটা উঁচুতে চলে এসেছি, তার একটু উঁচুতে যাই, তারপরে দেখি কোথায় যাচ্ছি আমি, মানে কোথায় পৌঁছচ্ছি। তো দেখো অনেকটা উঁচুতে চলে এসেছি, এবারে আমার নিচে যাওয়ার পালি। তো চলো আমি এক্সিট বাটনে প্রেস করে দেবো, তারপরে নিচে চলে যাব। তো এই দেখো আমি নিচে চলে যাব এবারে। তো দেখো নিচে চলে এসেছি আমি, মানে এখনো আসিনি, নিচে যাচ্ছি। এই দেখো পড়ে গেলাম নিচে, নিচে পড়ে এখানে কোথায় চলে এলাম জানো। তো চলো এরপরে আমি ছোট জেট প্যাকটা স্পন করে নেবো, তারপরে ওটাতে চেপে দেখবো কী হচ্ছে। তো ছোট জেট প্যাকটা স্পন নেই, চ্যাট করে হলো 330। তো এই দেখো চলে এসছে, এবার এটাতে চাপবো আমি, তারপরে দেখবো কী হচ্ছে। তো এটাতে চাপার পরে ওই আগেটার মতনই হয়েছে, দেখো এটা আস্তে আস্তে ঘুরছে, মানে অতটা স্পিডে ঘুরছে না এটা, কিন্তু এটা উঁচুতে উঠছে আস্তে আস্তে মনে হচ্ছে, এটাও আস্তে আস্তেই ঘুরছে। তো দেখো এবার আরে ভাই অনেক জোরে ঘুরছিল মনে হচ্ছে। তো দেখো অনেক জোরেই ঘুরছে। তো এবারে আমি নিচে চলে যাবো, তারপরে অন্য গ্লিচ করে দেখে নেবো। তার একটু দেখে নাও এটা, দেখো টিকি বমগুলো দেখতে পাচ্ছ কীরকমভাবে সাইডে লাগিয়েছে, আর জেট প্যাডটারও দেখো চালু আছে, ফায়ার মানে আগুন বেরোচ্ছে। তো চলো আবার চলে এসেছি আমি আর একটা গ্লিচ করার জন্য। তো এবারে আমাদের নতুন ব্লুরোটা স্পন করে নেবো। নতুন ব্লুরোটার চিট কোড হচ্ছে 3100। নতুন ব্লুরো চলে এসেছে, নিউ আপডেটের ব্লুরো এটা। এরপর জেট প্যাডটা স্পন করে নেবো, জেট প্যাডের চ্যাট কোড হচ্ছে 330। তো এই দেখো জেট প্যাডটাও চলে এসেছে, এবার দুটোকে একসঙ্গে গ্লিচ করবো, তারপরে দেখো ম্যাজিক। তো চলো দুটোকে একসঙ্গে মানে লাগানোর জন্য এটাকে কাছে সাঁটিয়ে না লাগিয়ে নিতে হবে একটু। তো চলো সাঁটিয়ে লাগিয়ে নিয়েছি, এবারে নামবো, তারপর দুটোকে একসঙ্গে গ্লিচ করব। তো এই দেখো চলে এসছি, এবারে দেখো দুটো, এই দেখো দুটো একসঙ্গে গ্লিচ হয়ে গেছে, এরপরে দেখো কি হচ্ছে। তো এর পাটা যেন বাইরের বাইরে হয়ে গেছে, এটাকে চালিয়ে দেখি একটু।
দেখো পাটা কিরকম ভাবে উঁচু দিকে চলে এসছে। এটাই ছিল ব্লিচ, তো দেখতেই পাচ্ছ কিরকম ভাবে পাটা বাইরের দিকে চলে এসছে। এরপর নিচে নেমে দেখি কি হয়। তো চলো নিচে নামা যাক, তারপরে দেখি কি হচ্ছে। তো দেখো নিচে নামার পরে আমি পুরো মানে ওল্ড এ চলে এসেছি, মানে মেগা র্যামে চলে এসেছি। দেখো নিচের দিকে যাচ্ছি, এরপরে আবার আমি গেম প্লে করে নিয়েছি। এবারে আমি বাড়ির কালারটাকে চেঞ্জ করে দেখবো, রেড কালার করে দেখবো বাড়ির কালারটা। তো চলো বাড়ির কালারটাকে চেঞ্জ করা যাক। তো তাও বাড়িটা হয়ে আছে মানে হোয়াইট মানে সাদা হয়ে আছে। এবারে আমি এই বাড়িটাকে রেড করব মানে লাল। তো চলো আর জিএস টুল ওপেন করে নিয়েছি, এরপরে এখানে লিখে দেবো হাউস কালার রেড। তো চলো এটা লিখে দিই, তারপরে দেখো গাড়ির বাড়ির কালারটা মানে লাল রঙের হয়ে যাবে। তো হাউস সি কালার। তারপর টিক মার্ক করে দেবো, তারপরে দেখো গাড়ির মানে বাড়ির কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখো লাল রঙের হয়ে গেছে বাড়িটা।